नमस्कार आपनादेर सबाइके स्वागत। एबार एकटि अत्यंत गुरुत्वपूर्ण खबर सामने एसेछे। जाना गियेछे भारत एबार सफलभावे तार सबथेके विपज्जनक सुपारसोनिक क्षेपणास्त्र ब्रह्मोसेर एकटि नतून सार्फेस टू सार्फेस भार्सनेर परीक्षा करछे। एई परीक्षाटि सम्प्रति पूर्व समुद्र उपकूलेर द्वीपेर काछे इंडियन एयरफोर्स द्वारा सम्पन्न हय। भारतीय वायुसेना एई बिषये एक्स माध्यमे एकटि पोस्टेर माध्यमे आपडेट जानियेछे। इंडियन एयरफोर्स बोलेछे जे ওই মিসাইল ফায়ার সফল হয়েছে এবং মিশনটি তার সমস্ত লক্ষ্য অর্জন করেছে। পাশাপাশি আরো জানানো হয়, ইন্ডিয়ান এয়ারফোর্স সম্প্রতি পূর্ব সমুদ্র দ্বীপ দ্বীপপুঞ্জের কাছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের সার্ফেস টু সার্ফেস ভার্সনটি সফলভাবে পরীক্ষা করেছে। মিসাইল ফায়ার সফল হয়েছিল এবং মিশনটি তার সমস্ত উদ্দেশ্যকেও পূরণ করেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কয়েক মাস আগে ভারতীয় নৌবাহিনী একটি ডিক মিশন জাহাজে একটি ফাইটার জেট থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিয়ে লাইভ ফায়ার করা হয়েছিল। উল্লেখ্য যে বর্তমানে ভারত তার ট্যাকটিক্যাল মিসাইলের রেঞ্জ বাড়ানোর বিষয়ে ব্যস্ত রয়েছে। এদিকে ব্রহ্মোসের ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ভারতীয় বায়ুসেনার 40টি সুখোই এমকে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। মূলত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হয়েছে। এতে র্যামজেট ইঞ্জিনের প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে, যা এটিকে আরো ঘাতক ও নির্ভুল করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রটি বাতাসে তার পথ বদলাতে পারদর্শী, এমনকি এটি চলমান লক্ষ্যবস্তুকেও খুব সহজেই ধ্বংস করতে পারে। এছাড়াও এই মিসাইল সহজেই শত্রুপক্ষের রাডারকেও ফাঁকি দিতে পারে। এই ক্ষেপণাস্ত্রটির আরেকটি হালকা ও দ্রুত ভার্সন অর্থাৎ ব্রহ্মোস এনজি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হচ্ছে। এটি তেজাস MK-1A যুদ্ধবিমানেও ব্যবহার করা যাবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।